ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একদিন বোন, আপনি জানতে চেয়েছেন একজন রুগী যে অসুস্থতার কারণে রোজা রাখতে পারেনি, তার কাফফারা কি? প্রথমত, অসুস্থতা রমজান মাসে অসুস্থতা দুই প্রকার হয়। এক প্রকার এমন অসুস্থ যে সে সুস্থ হবে, ওষুধ নিচ্ছে, ওষুধ ব্যবহার করার মাধ্যমে তার সুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে, বা চিকিৎসকরা বলেছেন যে এই ওষুধটা ব্যবহার করলে আস্তে আস্তে সে সুস্থ হয়ে উঠবে। যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে সে নিজের রোজা নিজেই কাজা করবে পরবর্তী সময়। যখন সে সুস্থ হবে, সুস্থ হওয়ার পর সে তার রোজাগুলো, যে রোজাগুলো ছুটে গিয়েছে, যদি গোটা মাস হয়, সেক্ষেত্রে গোটা মাস সে পরবর্তী এক সময় সিয়াম পালন করে নেবে। এমর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারের 185 নম্বর আয়াতে বলছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখর। এই রমজানে যারা, রমজান মাসে যারা অসুস্থ থাকবে অথবা ভ্রমণরত অবস্থায় থাকবে, যে কয়দিন তারা সিয়াম পালন করতে পারেনি, ফাইদাতু মিন আইয়ামিন উখর, সে কয়দিন তারা পরবর্তী সময় রমজান মাস শেষ হয়ে গেলে তারা রেখে নেবে। আর যদি অসুস্থতা এমন হয় যে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, ডাক্তার বলে দিয়েছে যে এই রোগের চিকিৎসা নেই বা তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, দিনের দিন সে আর অসুস্থতা তার আরও বাড়বে, এইভাবে যদি ডাক্তার বলে থাকে বা চিকিৎসকরা যদি এইরকমভাবে বলে থাকেন যে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছে না, সেই ক্ষেত্রে যদি সে সিয়াম পালন না করতে পারে, প্রত্যেক দিন সে এক সা, প্রত্যেক দিন সে নিসফ সা পরিমাণ, নিসফ সা পরিমাণ খাদ্য সে মিসকিনকে খাওয়াবে বা দিবে। নিসফ সা বলতে তা আনুমানিক 1 কেজি 1.5 কেজি হবে, 1 কেজি বা 1.5 কেজি। নিসফ সা বলতে 1.5 কেজি বলা হয়েছে, যে 1 কেজি এবং 500 গ্রাম, 1.5 কেজি পরিমাণ, সমপরিমাণ চাউল সে গরিব মিসকিনকে খাবার, যেটা খাদ্য, প্রধান খাদ্য যেটা আপনার এলাকায়, বা আমরা যেহেতু আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তো 1.5 কেজি চাউলের মতো আমাদেরকে প্রতিদিন একজন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 1.5 কেজি সমপরিমাণ চাউল তাকে দিয়ে দিলেও হয়, প্রতিদিন, প্রতি সিয়ামের জন্য, প্রতি একটি সিয়ামের জন্য। তার মানে 30 দিনে আপনার 30 জন মিসকিনকে খাওয়াতে হবে। যদি আপনি সেটা খাওয়াতে না পারেন, তাহলে আপনার 1.5 কেজি করে প্রতিদিন, 1.5 কেজিকে 30 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা দাঁড়াবে, সেই সমপরিমাণ চাউল আপনাকে দিয়ে দিলে ইনশাআল্লাহ আপনার সিয়ামের কাফফারা হয়ে যাবে। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।